বাগানে এখন প্রচুর পরিমাণে শীতের ফুল কিন্তু ফুটছে, সেই কারণে আপনারা বুঝতেই পাচ্ছেন এটা একদমই বসন্তকাল। আর এই সময় আমি দেখাবো আজকে গাজানিয়া ফুলের প্রতিস্থাপন। এই সময় আপনারা গাজানিয়া বলে কথা না, জারবেরা, গাজানিয়া, গ্যালারডিয়া এই ধরনের ফুল গাছগুলো কিন্তু প্রতিস্থাপন করার একদম উত্তম সময়। এই সময়ে কিন্তু প্রতিস্থাপন করতে হয়। তাছাড়াও প্রত্যেকটা নার্সারিতে এখন ভিজিট করলে কিন্তু এই ধরনের ফুলের চারা আপনারা এভেলেবেল পেয়ে যাবেন। নমস্কার, আমি অর্ঘ্য, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গল। আজ দেখাবো গাজানিয়া ফুলের প্রতিস্থাপন এবং কীভাবে এর যত্ন নিতে হয়, কারণ গাছটা সারা বছরই বেঁচে থাকে এবং একটা গাছ থেকে কিন্তু অনেকগুলো গাছ হয়ে যায়, সেই কারণে যত্নটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। আর এই ফুলের বা গাজানিয়া ফুলের প্রতিস্থাপন এবং যত্ন সম্পর্কে যদি আপনারা জেনে যান, তাহলে এই ধরনের যতগুলো গ্রুপের ফুল আছে, যেমন জারবেরা, গ্লারডিয়া, এই ধরনের ফুলের কিন্তু আপনারা খুব হামেশাই খুব সহজেই প্রতিস্থাপন এবং পরিচর্যা করতে পারবেন। চলুন শুরু করা যাক। গাজানিয়া গাছের সবার প্রথমে প্রতিস্থাপনের জন্য প্রয়োজন কিন্তু মাটি, তাই মাটি তৈরি কিন্তু আমি দেখিয়ে দেবো। গাজানিয়া গাছ যেমন মাটি পছন্দ করে ঠিক সেরকমই মাটি। এবার তার আগে যেটা প্রয়োজন, গাজানিয়া গাছ প্রচণ্ড ভালো ড্রেনেজ সিস্টেম ছাড়া কিন্তু বাঁচানো খুবই মুশকিল, তাই ড্রেনেজ সিস্টেম আপনার যে পট সিলেকশন করছেন তাতে ড্রেনেজ সিস্টেম কিন্তু একদম A1 কোয়ালিটির ড্রেনেজ সিস্টেম প্রয়োজন। আপনারা জানেন যে আমি ড্রেনেজ সিস্টেম কীভাবে করি, নিচে নুড়ি পাথর দিয়ে ভর্তি করে দিই এবং তার উপরে আমি গোল্ডেন স্যান্ড বা যেটা ঘর বিল্ডিং তৈরির যে বালি, সেই বালি দিয়ে আমি কিন্তু উপরটা ঢেকে দিয়েছি। তাই ড্রেনেজ সিস্টেম কিন্তু এটাতেই কিন্তু খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম হয়, আর নিচে অজস্র ড্রেনেজ হোল আছে যার জন্য কিন্তু জল এক ফোঁটাও এর মধ্যে দাঁড়াবে না। এবার মাটি তৈরিটা আমি ভালো করে বুঝিয়ে দিই আপনাদের। মোটামুটি গাজানিয়ার জন্য আমি যে ধরনের মাটি সিলেকশন করেছি সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাঠের গুঁড়ো, আর কাঠের এই যে কাঠের গুঁড়োটা এটা মোটামুটি ডিকম্পোস্ট কাঠের গুঁড়ো। মোটামুটি এক দু বছর মতো কাঠ এক জায়গায় রেখে দেওয়ার পরে সেখান থেকে ডিকম্পোস্ট হয়ে এরকম গুঁড়ো কিন্তু নিচে জমা হয়, আর সেই গুঁড়োটা আমি না ফেলে আমি কিন্তু এরকম পটিং সয়েল, যে সমস্ত গাছ খুব ভালো ড্রেনেজ সিস্টেম পছন্দ করে সেই সমস্ত গাছে কিন্তু আমি এইটা ইউজ করি। এর জন্য কিন্তু খুব সুন্দর লাইট ওয়েট মাটি হয় এবং গাছটা কিন্তু খুব সুস্থ থাকে, সেই জন্য কিন্তু এটা আমি ইউজ করি। আপনারাও কিন্তু এরকম কাঠের ইউজ করতে পারেন। যতটা আমি কাঠের গুঁড়ো বা কুচি নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্ট ন্যাচারালি অনেক রকমের দেখেছেন, আপনারা একটা ভার্মি কম্পোস্ট দেখবেন সেটা একটু সবুজ কালারে, এইরকম সবুজ কালারের ভার্মি কম্পোস্টটা এত পরিমাণ দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, কিন্তু এটা দেখতে পাচ্ছেন একদম কালো, অর্থাৎ এটা কিন্তু কার্বন প্লাস মানে কার্বনযুক্ত ভার্মি কম্পোস্ট, তো এটায় প্রচুর পরিমাণে কার্বন থাকে যার জন্য এটার রঙও কিন্তু একদম কালো এবং ওয়েটটাও একটু লাইট ওয়েট হয়। তো আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি যতটা পরিমাণ কাঠের গুঁড়ো ঠিক তার হাফ পরিমাণ ভার্মি কম্পোস্ট আমি নিয়েছি। আর এই ভার্মি কম্পোস্টেই শুধুমাত্র ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে। আর ভার্মি কম্পোস্টের সঙ্গে আরেকটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে শিং কুচি। জাস্ট আপনারা 3-5 গ্রামের মধ্যে শিং কুচি নিয়ে নিতে পারবেন। তো এই শিং কুচি আর ভার্মি কম্পোস্টেই কিন্তু শুধুমাত্র ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে, সেই কারণে এর সাথে আমি এইটারই সাথে শুধু ফাঙ্গিসাইড আমি কিন্তু মিশিয়ে নেব। আর তার সঙ্গে সামান্য পরিমাণে আমি নিয়েছি এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট, তো এইগুলো কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো। জাস্ট ভার্মি কম্পোস্টের সঙ্গে এই কটা উপাদান আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেবো, যেহেতু ভার্মি কম্পোস্ট থেকেই শুধুমাত্র আপনার ফাঙ্গাল ইনফেকশন চলে আসে, তো সেই কারণে ভার্মি কম্পোস্টটাই কিন্তু আমি সবগুলো মিশিয়ে নিলাম, তো যাতে ফাঙ্গাল ইনফেকশন এটাতে না আসে। তো এই যে পরিমাণ যেটা নিয়েছি ভার্মি কম্পোস্ট এবং কাঠের গুঁড়ো মিলে যতটা, কাঠের গুঁড়ো এবং ভার্মি কম্পোস্ট মিলে যতটা হয়েছে, অর্থাৎ কাঠের গুঁড়ো যতটা তার হাফ ভার্মি কম্পোস্ট, এই পরিমাণটা সব মিলে যতটা ঠিক ততটা পরিমাণ কিন্তু গার্ডেন সয়েলও আমি নিয়ে নিয়েছি। অর্থাৎ ভার্মি কম্পোস্ট এবং কাঠের গুঁড়ো মিলে 50% এবং 50% হচ্ছে আপনার গার্ডেন সয়েল। তো আমি এবার প্রত্যেকটা উপাদান একসঙ্গে আমি কিন্তু এবার মিশিয়ে নেব। মাটি কিন্তু মিশানো কমপ্লিট, আর মাটি মিশানো মানেই কিন্তু আমি এবার প্রতিস্থাপন দেখাবো। তো 8 ইঞ্চি পট নিয়েছি আমি, নিচের বেশ কিছুটা আমি ড্রেনেজ হোল করে দিয়েছি তাই হাইট একটু কমে গেছে, কোনো অসুবিধা নেই সেটাতে। তো আমি এবার এটাতে কিন্তু মাটি ভরা শুরু করব। এরকম করে আমি পুরো মাটি ভরে নেব। মোটামুটি আমি গাছটাকে গ্রো ব্যাগ থেকে আলাদা করে ফেলেছি এবং হাফ পজিশান পর্যন্ত আমার যে 8 ইঞ্চি পট আছে সেই পটের হাফ পজিশান পর্যন্ত আমার পটিং সয়েল কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার আমি কিন্তু এই গাছটাকে যেভাবে আছে, যেমনভাবে আছে গাছটাকে কিন্তু আমি এভাবে এর মধ্যে রেখে দেবো।
এই হাফ পজিশন মাটি দেওয়ার পরে এর ভিতরে কিন্তু আমি এরকমভাবে রেখে দিলাম। এবার এই যে সাইডগুলো, এই সাইডগুলো কিন্তু আমি এবার ধীরে 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 ভর্তি করে দেবো। গাজানিয়া কিন্তু আমার প্রতিস্থাপন কমপ্লিট 8 ইঞ্চি পটি। তো এরপরে যেটা করণীয় সেটা হচ্ছে মোটামুটি এটাতে এবার ওয়াটারিং করব। তো ওয়াটারিং একদম প্রথমবারে ওয়াটারিং একদম ভর্তি করে জল দিতে হবে, একদম পুরোটাই ভিজিয়ে, যাতে সমস্ত মাটি একদম সম্পূর্ণ ভিজে যায়। আমি কিন্তু প্রথমটা একদম ভর্তি করে এরকম জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে মোটামুটি এই গাছটাকে একদম ভরপুর টানা রোদ্দুরে কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে। এইভাবে মোটামুটি আপনারা গাজানিয়া গাছে জল দিয়ে দেবেন প্রথমবারের জন্য। এরপরে জল দেওয়ার সিস্টেমটা হচ্ছে একদম উপরের মাটি অ্যাজেটিক এরকম শুকিয়ে গেলে তারপরে কিন্তু আপনাকে জল দিতে হবে। একদম শুকনো শুকনো মাটি দেখালে তারপরে কিন্তু আপনারা জল দেবেন। সেভাবে জলের সিস্টেম হলো। এবার হচ্ছে ফার্টিলাইজিং। তো মোটামুটি গাজানিয়া গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফার্টিলাইজার পছন্দ করে না, সেজন্য আপনারা অবশ্যই ফার্টিলাইজিং করবেন, তবে সেটা খুবই কম। আপনারা যদি রাসায়নিক করেন তাহলে ডিএপি দিয়ে দিতে হবে আপনাদের মোটামুটি 20 দিন বা 1 মাস পর পর একবার করে। 4-5টা দানা যদি আপনি এই 8 ইঞ্চি পটে দিয়ে দেন তাতেই কিন্তু গাজানিয়া গাছের জন্য মোর দেন ইন। আর আমার মতো একদমই যদি অর্গানিক করতে চান তাহলে আপনারা 40-60 দিনের পর পর একবার করে ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন। শুধু ভার্মি কম্পোস্ট দিলেও হবে, সঙ্গে একটু শিংকুচি বা হাড়গুঁড়ো মিশিয়ে দিলেও খুব ভালো হয়। তো এরকমভাবে অল্প পরিমাণে জাস্ট 1 মুঠো যদি আপনারা এই পটের মাটিটা একটু খুশে দিয়ে তার মধ্যে যদি মিশিয়ে দেন মাটির সঙ্গে তাহলেই কিন্তু যথেষ্ট। তো এরকমভাবে আপনারা গাজানিয়া লাগাতে পারেন। তাছাড়াও গাজানিয়া কিন্তু মোটামুটি গরমের প্রায় মধ্যে পর্যন্ত অর্থাৎ এপ্রিল মে মাস পর্যন্তও কিন্তু গাজানিয়া ফুল ফুটতে থাকে। সেই জন্য মোটামুটি এটাকে একেবারে শীতের ফুল বলাই যায় না, বসন্তকাল থেকে শুরু হয় এবং গরমকালের মাঝামাঝি পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি ফুল হতে থাকে। আপনারা বুঝতেই পারছেন যে কত পরিমাণে কুঁড়িও কিন্তু পরপর চলে আসে, একটা কুঁড়ি আছে ভিতরে আরও ছোটো ছোটো দুটো কুঁড়ি দেখলাম। তো এরকমভাবে কিন্তু গাজানিয়া গাছ খুব সুন্দর বেড়ে উঠবে আপনারা যদি এরকমভাবে প্রতিস্থাপন করে দেন। আর প্রথমবারের জল একদমই ভরপুর দিয়ে দেবেন, মোটামুটি গাজানিয়ার কিন্তু এটাই পরিচর্যা। 3টে জারবেরা এবং 1টা গাজানিয়া কিন্তু আমি সেম প্রসেসে প্রতিস্থাপন করেছি। এখনও কিন্তু এই গ্রুপের আরও আরেকটা ফুল বাকি আছে, সেটা হলো গ্যালারিয়া। আমি পেয়ে গেলে সেটাও একই প্রসেসে কিন্তু প্রতিস্থাপন করব। আপনারা কিন্তু শিখে গেলেন কীভাবে এই গাছের প্রতিস্থাপন করতে হয় এবং এর পরিচর্যা কেমন করতে হয়। যদি এখনও পর্যন্ত কোনো কোয়েশ্চেন এই ভিডিওর থেকে বা এই গাছের বা যে কোনো গাছ নিয়ে যদি কোনো কোয়েশ্চেন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। তাছাড়াও আমার প্রত্যেকটা সোশ্যাল লিংক কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশানে নিচের দিকে দেওয়া আছে। আপনারা একটু স্ক্রোল করে নিচে গিয়ে কিন্তু আমার সোশ্যাল লিংক থেকে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। আজকে ভিডিও আর বাড়াবো না। আমি জানি আমার অনেক দর্শক আছে যারা রেগুলার আমার ভিডিও কিন্তু দেখেন, তবে তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করেননি। তাই আরেকবার অনুরোধ করছি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য। আর এখনও পর্যন্ত যারা একদমই নতুন দর্শক তাদেরকে আমি অনুরোধ করছি সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে দিন। এটুকু করলেই কিন্তু আপনি কোনো নোটিফিকেশন আমার চ্যানেল থেকে কখনোই মিস করবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।